नमस्कार मु बिजयलक्ष्मी आपण प्रिय आईना कार्यक्रम को स्वागत जनाऊ आज मुख्यांश स्वागत करबा को श्रीक्षेत्र रे श्रद्धालुंक भिड़ राज्य स्तरीय मिशन शक्ति कार्यक्रम रो सफलता निमन्ते मंत्री श्रीयुक्त महेश्वर महांती को अध्यक्षता रे बैठक श्रीमंदिर रीतिनीति व्यवस्था को विरोध करी बीजेपी पक्षरु कुश पुतलिका दाह सरकारी धानमंडी को उद्घाटन कले मंत्री श्रीयुक्त महेश्वर महांती एवं एथिसह अन्यान्य खबर ধরাপৃষ্ঠর বিদায় নিয়েছি বহু চর্চিত বর্ষ 2018 নূয়া আশা আকাঙ্ক্ষা নিয়ে ধরাপৃষ্ঠকু আগমন করেছি বর্ষ 2019 নূয়া বর্ষক শ্রীক্ষেত্রবাসী বেশ উৎসাহ সহকারে স্বাগত করছেন ইংরাজি নূয়া বর্ষ নিমন্তে শ্রীমন্দিরে মধ্য বিশেষ নীতি অনুষ্ঠিত হয়েছিল 31 তারিখ রাত্র প্রায় 10টায় শ্রীজীউমানক পহুড়া করা যাইছিল সেইপরি রাত্র প্রায় 12:45 মিনিটে দ্বার ফিটা যাই শ্রীজীউমানক মঙ্গল আরতি অবকাশ পহিলি ভোগ আদি করা যাইছিল অপরপক্ষে শ্রদ্ধাড় মানে নূয়া বর্ষ প্রথম দিনের ওড়িয়া জাতির আরাধ্য ঠাকুর জগতর নাথ জগন্নাথ দর্শন করা নিমন্তে মধ্যরাত্রর অস্থায়ী ভাবে নির্মিত হয়ে ব্যারিকেড্রে যাই মহাপ্রভু দর্শন করে ভক্ত মানক শৃঙ্খলিত দর্শন নিমন্তে শ্রীমন্দির কার্যালয় পক্ষ ব্যারিকেড নির্মাণ করা ব্যারিকেড মধ্য দিয়ে ভক্ত মানে শ্রীমন্দির প্রবেশ করে শ্রীজীউ মানুষ দর্শন করে নূতন বর্ষে বর্ষর প্রথম দিনর সূর্যোদয় দর্শন সহ তীর্থরাজ সমুদ্রে স্নান করা নিমন্তে সোমবার রাত্রর বেলাভূমি পরিসরের জনসাধারণ গহলি পরিলক্ষিত হয়েছিল নূতন বর্ষর প্রথম দিনর জনসাধারণের সমুদ্রে স্নান করে পূর্ব আকাশর উদয়মান সূর্যঙ্ক আর্য প্রদান করুবার দৃশ্য অতীব মনোরম লা শ্রদ্ধাড় মানে সমুদ্রে স্নান করে নূয়া বর্ষ উপলক্ষে শ্রদ্ধাড় মানক আগমনক দৃষ্টি রাখি ব্যাপক সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা পর্যটক সুরক্ষিত স্নান লাইফ গার্ড মানুষ মুতয়ন করা নূয়া বর্ষে রাজ্য এবং রাজ্য বাহার বহু পর্যটক শ্রীক্ষেত্রকু আসুথিবার পুরীর ফুল দোকানী মানে বিভিন্ন রঙ বেরঙ্গর ফুল সোল কাঠরে বিভিন্ন সুসজ্জিত সামগ্রী মান নির্মাণ করেছিলে বাহার আসুথিবা পর্যটক মানে ফুলরে নির্মিত হইথিবা সামগ্রী গুড়িক আগরে ফটো উঠাউথিবা পরিলক্ষিত হইছিল রাজ্যলোচন বিষয় ঘর এই ঘর ফুল ঘট করা লাগিছে 15 দিন 7-8 জন আমি কারিগর লাগিছিল সবু বর্ষ এমনি নূয়া নূয়া স্টাইল হুয়ে বিভিন্ন প্রকার আমি হাতি আর বর্ষ হয়েছিল এ বর্ষ রিক্সা সেলফি স্ট্যান্ড বিভিন্ন প্রকার সব বর্ষ গোটে বর্ষ চেঞ্জ করছু নূয়া বর্ষ আর বহুত লোক বাহার আসছেন বহুত খুশি লাগুচি আমি সোল লাগিলা 120 পিস ফুল 5000 পিস ফুল কন্ডিশন আর তার বাউঁশ ফ্রেম সবু প্রকার বিভিন্ন প্রকার লাগিকি আমি 10-15 জন মিশিকি সহযোগ করিকি করতে শ্রদ্ধাড় মানক আগমনকু আখি আগরে রখি জিলা প্রশাসন এবং শ্রীমন্দির প্রশাসন ব্যাপক সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে কিছু বিশৃঙ্খলা দেখিবাকু মিলিছিলা শ্রীমন্দির অরুণখম্ব নিকটে করা যাইতিবা ব্যারিকেডকু আসি সাধারণ লোক শ্রীমন্দির মধ্যকু পশুথিবা দেখিবাকু মিলিছিলা সেইপরি বড়দাণ্ডরে লক্ষাধিক ভক্তঙ্কু উপস্থিত মধ্যরে বড়দাণ্ডরু গাই ষণ্ঢ এবং বুলা কুকুরঙ্কু উপস্থিতি দেখিবাকু মিলিছিলা অপরপক্ষে নূয়া বর্ষে নীলচক্র উপরে এক চিল বসিথিবা দেখিবাকু মিলিছিলা নূয়া বর্ষে নীলচক্র উপরে চিল বসিথিবারু আগকু কিছু বিভ্রাট ঘটিবারে বলি সাধারণের চর্চা হওয়া পরিলক্ষিত হয়েছিল ওয়েলকাম ওয়েলকাম নাচ গাও মস্তি কর দোস্তি কর প্রেমর ওয়েলকাম ওয়েলকাম নাচ গাও মস্তি কর দোস্তি কর প্রেমর
ନବୀନ ପଟ୍ଟନାୟକ ପୁରୀଠାରେ ଜାନୁଆରୀ 5 ତାରିଖରେ ରାଜ୍ୟସ୍ତରୀୟ ମିଶନ ଶକ୍ତି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗଦେଇ ମହିଳା ସ୍ୱୟଂ ସହାୟକ ଗୋଷ୍ଠୀମାନଙ୍କୁ ଆର୍ଥିକ ସହାୟତା ପ୍ରଦାନ କରିବେ। ଏହି ଉପଲକ୍ଷେ ଏକ ପ୍ରସ୍ତୁତି ବୈଠକ ସର୍କିଟ ହାଉସ୍ ପରିସରରେ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ରାଜସ୍ୱ ଓ ବିପର୍ଯ୍ୟୟ ପରିଚାଳନା ମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀଯୁକ୍ତ ମହେଶ୍ୱର ମହାନ୍ତି, କୃଷି ଓ କୃଷକ ସଶକ୍ତିକରଣ ମନ୍ତ୍ରୀ ପ୍ରଦୀପ ମହାରଥୀ, ବ୍ରହ୍ମଗିରି ବିଧାୟକ ସଞ୍ଜୟ କୁମାର ଦାସବର୍ମା, ନିମାପଡ଼ା ବିଧାୟକ ସମୀର ରଞ୍ଜନ ଦାସ, ଜିଲ୍ଲାପାଳ ଜ୍ୟୋତି ପ୍ରକାଶ ଦାସ, ଅତିରିକ୍ତ ଜିଲ୍ଲାପାଳ ବିନୟ କୁମାର ଦାସ, ଜିଲ୍ଲା ଗ୍ରାମ୍ୟ ଉନ୍ନୟନ ସଂସ୍ଥାର ପ୍ରକଳ୍ପ ନିର୍ଦ୍ଦେଶକ ଡକ୍ଟର ଉଦ୍ଧବ ଚନ୍ଦ୍ର ମାଝୀ, ଉପଜିଲ୍ଲାପାଳ ଭବତାରଣ ସାହୁ, ଜିଲ୍ଲା ମୁଖ୍ୟ ଚିକିତ୍ସା ଅଧିକାରୀ ଡକ୍ଟର ଭାସ୍କର ଚନ୍ଦ୍ର ସାମନ୍ତରାୟ, ପୂର୍ତ୍ତ ବିଭାଗ ନିର୍ବାହୀ ଯନ୍ତ୍ରୀ ପ୍ରିୟବ୍ରତ ସାମନ୍ତରାୟ ପ୍ରମୁଖ ଏହି ବୈଠକରେ ମଞ୍ଚାସୀନ ଥିଲେ। ପୁରୀ ଜିଲ୍ଲାରେ ପ୍ରାୟ 29,000 ମହିଳା ସ୍ୱୟଂ ସହାୟକ ଗୋଷ୍ଠୀ ଅଛନ୍ତି। ମହିଳା ସ୍ୱୟଂ ସହାୟକ ଗୋଷ୍ଠୀଙ୍କୁ ମୋବାଇଲ ଫୋନ ପାଇଁ 3,000 ଟଙ୍କା ଦିଆଯିବ। ପୁରୀ ଜିଲ୍ଲାରେ 12 ବ୍ଲକ ଲେବଲ ଫେଡେରେସନକୁ 25,00,000 ଟଙ୍କା ଲେଖାଏଁ ଆର୍ଥିକ ସହାୟତା ପ୍ରଦାନ କରାଯିବ। ଅଙ୍ଗନବାଡ଼ି କର୍ମୀ ଓ ସହାୟିକା କର୍ମୀମାନଙ୍କୁ ପ୍ରୋତ୍ସାହନ ଅର୍ଥରାଶି ପ୍ରଦାନ କରାଯିବ। ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ରାଜ୍ୟର ସମସ୍ତ ମହିଳା ସ୍ୱୟଂ ସହାୟକ ଗୋଷ୍ଠୀମାନଙ୍କୁ ସହାୟତା ପ୍ରଦାନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପୁରୀଠାରେ ଶୁଭାରମ୍ଭ କରିବେ। ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ କାର୍ଯ୍ୟକ୍ରମ ନିମନ୍ତେ ଆନୁଷଙ୍ଗିକ ବ୍ୟବସ୍ଥା ସମ୍ପର୍କରେ ବୈଠକରେ ଆଲୋଚନା ହୋଇଥିଲା। ବିଭିନ୍ନ ବିଭାଗର ଅଧିକାରୀମାନେ ଏହି ବୈଠକରେ ଉପସ୍ଥିତ ଥିଲେ। ଶ୍ରୀମନ୍ଦିର ପ୍ରଶାସନ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ପ୍ରଲୋଚନାରେ ମନ୍ଦିର ରୀତିନୀତି ପରିଚାଳନା କରୁଛନ୍ତି, ଯାହାଫଳରେ ଶ୍ରୀମନ୍ଦିରରେ ବାରମ୍ବାର ଅବ୍ୟବସ୍ଥା ଲାଗି ରହୁଥିବା ଅଭିଯୋଗ କରି ସୋମବାର ଦିନ ସନ୍ଧ୍ୟାରେ ବିଜେପି ଯୁବମୋର୍ଚ୍ଚା ପକ୍ଷରୁ ଟାଉନ ଥାନା ସମ୍ମୁଖରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଏବଂ ଆଇନମନ୍ତ୍ରୀଙ୍କ କୁଶପୁତ୍ତଳିକା ଦାହ କରାଯାଇଥିଲା। ପୁରୀ ନଗର ସଭାପତି ବିଭୁ ପ୍ରସାଦ ଦାସଙ୍କ ନେତୃତ୍ୱରେ ବିକ୍ଷୋଭ ପ୍ରଦର୍ଶନ କରାଯିବା ସହ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଏବଂ ଆଇନମନ୍ତ୍ରୀ ପ୍ରତାପ ଜେନାଙ୍କ କୁଶପୁତ୍ତଳିକା ଦାହ କରାଯାଇଥିଲା। ଏହି ବିକ୍ଷୋଭ ସଭାରେ ଅନ୍ୟମାନଙ୍କ ମଧ୍ୟରେ ନଗର ଉପସଭାପତି ବିଷ୍ଣୁ ପ୍ରସାଦ ଦାସ, ରାଜ୍ୟ କାର୍ଯ୍ୟକାରିଣୀ ସଭ୍ୟ କୃଷ୍ଣଚନ୍ଦ୍ର ପଣ୍ଡା, ସାଧାରଣ ସମ୍ପାଦକ ଗୋପାଳ ମିଶ୍ର, ପ୍ରାକ୍ତନ ପୌର ସଦସ୍ୟ ମାନସ ଲେଙ୍କା, ନୀଳମଣି ସାହୁ, ସଞ୍ଜୟ ପ୍ରଧାନ, ରାଜଶ୍ରୀ ଦୋରା, ଅନିତା ପଟ୍ଟନାୟକ ଏବଂ ହରିହର ପଟ୍ଟନାୟକଙ୍କ ସମେତ ବହୁ ବିଜେପି କର୍ମୀ ଯୋଗଦାନ କରି ସରକାରଙ୍କ ବିରୋଧରେ ସ୍ଲୋଗାନ ମାନ ଦେଇଥିଲେ। ଆସନ୍ତୁ ନେବା ଟିକେ ବିରତି, ବିରତି ପରେ ଅନ୍ୟାନ୍ୟ ଖବର। କେଆର ହସ୍ପିଟାଲର ଡକ୍ଟର ଦେବାଶିଷ ମିଶ୍ର ପେଟ ଯକୃତ, ଲିଭର ସିରୋସିସ୍, କଳାଝାଡା, ଉଭୟ ଅନ୍ତର୍ବିଭାଗ ଓ ବହିର୍ବିଭାଗ ରୋଗର ଚିକିତ୍ସା କରିବା ନିମନ୍ତେ ଦୋଳମଣ୍ଡଳ ସାହିସ୍ଥିତ E24 ହସ୍ପିଟାଲକୁ ଆସୁଛନ୍ତି ଏବଂ ସ୍ନାୟୁ ରୋଗ ଚିକିତ୍ସା ନିମନ୍ତେ ସମ ହସ୍ପିଟାଲର ସ୍ନାୟୁ ରୋଗ ବିଶେଷଜ୍ଞ ଡକ୍ଟର ସୁମନା ଜେନା, ଡକ୍ଟର ଅମୟ କୁମାର ମହାପାତ୍ର, ଡକ୍ଟର ସୂର୍ଯ୍ୟପ୍ରକାଶ ଚୌଧୁରୀ ମଧ୍ୟ ଆସୁଛନ୍ତି। ଉପରୋକ୍ତ ରୋଗରେ ପୀଡିତ ରୋଗୀମାନେ ଏହାର ସୁଯୋଗ ନେବାକୁ ଅନୁରୋଧ। E24 ହସ୍ପିଟାଲ, ଦୋଳମଣ୍ଡପ ସାହି, ପୁରୀ। ଯୋଗାଯୋଗ 9040020219997054411185। ଆଜିକାଲି ଚୁଡି ପେଲେ ପୁରୀ ସହରବାସୀଙ୍କ ପାଇଁ ଭେଟି ନେଇ ଆସିଛି ନୂଆ ନୂଆ କଲେକ୍ସନ ଶାଢ଼ୀ ଓ ନୂଆ ଡିଜାଇନର ଚୁଡି ଏବଂ ପ୍ରତି ଜିନିଷରେ 10% ରିହାତିର ସୁବିଧା ମଧ୍ୟ ରଖାଯାଇଛି। ବିଗ୍ ବଜାର, ଗୁରୁ ଏମ୍ପେସ୍, ଥାର୍ଡ ଫ୍ଲୋର, ଗ୍ରାଣ୍ଡ ରୋଡ, ପୁରୀ। ନ୍ୟୁ ବଜାର ଆପଣଙ୍କ ନିମନ୍ତେ ନେଇ ଆସିଛି ନାମୀ ନାମୀ କମ୍ପାନୀର ଜୋତା ଏବଂ ଚପଲ। ଏଠାରେ ଲାଟେଷ୍ଟ କମ୍ପାନୀର ଯଥା ଉଡ୍ଲ୍ୟାଣ୍ଡ, ପ୍ୟାରାଗନ, ଆକ୍ରାଲାଇଟ ସମେତ ବିଭିନ୍ନ କମ୍ପାନୀର ଜୋତା ଏବଂ ଚପଲ ସମସ୍ତ ବର୍ଗର ପୁରୁଷ, ମହିଳା ଏବଂ ଛୋଟ ପିଲାଙ୍କ ନିମନ୍ତେ ସୁଲଭ ମୂଲ୍ୟରେ ଉପଲବ୍ଧ। ଠିକଣା ନ୍ୟୁ ବଜାର, ବିଗ୍ ବଜାର ତୃତୀୟ ମହଲାର ଫୁଡ୍ କୋର୍ଟ ନିକଟରେ। ପୁରୀ ସହରର ବିଶ୍ୱସ୍ତ ଏବଂ ସର୍ବପୁରାତନ ଲୁଗା ଶୋରୁମ୍ ସନ୍ତୋଷ ଏବେ ନୂଆ ରଙ୍ଗ, ରୂପ ଏବଂ ନୂଆ ସ୍ଥାନରେ ନ୍ୟୁ ସନ୍ତୋଷ ନାମରେ ଖୋଲାଯାଇଛି। ଏଠାରେ ସୁଟିଂ ସାର୍ଟିଂ ସହ ଉଭୟ ଜେଣ୍ଟସ୍ ଆଣ୍ଡ ଲେଡିଜ୍ ଗାର୍ମେଣ୍ଟ ଉପଲବ୍ଧ। ତା ସହିତ ବିମଲ, ଡାଇମଣ୍ଡ, କ୍ରାସିମ, ଇଣ୍ଟେଗ୍ରିଟି, ଲମେନ, ମୟୂର ଓ ଅର୍ପିନ ଭଳି ବ୍ରାଣ୍ଡ ସୁଟିଂ ସାର୍ଟିଂ ରେଡିମେଡ୍ ନ୍ୟୁ ସନ୍ତୋଷ, ମାଉସୀମା ଟେମ୍ପଲ, ନିୟର ସାହୁ ସୁପର ବଜାର, ଗ୍ରାଣ୍ଡ ରୋଡ, ପୁରୀ। ସ୍ପେଶାଲ ଫାଇନାନ୍ସ ସୁବେନେଶ୍ୱର ସ୍କିମ ଫର ଦ ଫେଷ୍ଟିଭାଲ ପିରିୟଡ August 18 to November 30। HDFC ବ୍ୟାଙ୍କ CFL, ନୋ ଇନକମ, ଜିରୋ ପ୍ରୋସେସିଂ ଫିସ୍, ଡାଉନ ପେମେଣ୍ଟ 3777 ରୁପିଜ। ଆଡ୍ରେସ ରାଜେନ୍ଦ୍ର ଇନକ୍ଲବ, ଜେଲ ରୋଡ, କୁମ୍ଭାରପଡ଼ା, ପୁରୀ। ଫୋନ ନମ୍ବର 8917467777। ଇମେଲ ଆଡ୍ରେସ ସତ୍ୟବାଦୀ ଆମା@gmail.com। ହ୍ୟାଣ୍ଡଲୁମ
প্লাজা নতুন এসি মেগা শোরুম এহা আপনমানক পাই আনিছি বিভিন্ন প্রকার হ্যান্ডলুম বস্ত্র এখানে বিভিন্ন নতুন ও স্বতন্ত্র ধরনের বস্ত্র জিন্স টি শার্ট টপ লেগিংস সালোয়ার ইত্যাদি উপলব্ধ এবং সমস্ত ড্রেস আইটম উপরে 40% রিহাতি রয়েছে হ্যান্ডলুম প্লাজা ভারত সেবাশ্রম বিপরীত কল্প স্বর্গদ্বার পুরী ফোন নম্বর 9937160170 যথা 9938747279 এবং 9776201111 রাজমন্দির মেগা এসি শাড়ি শোরুম বর্ষ বর্ষ ধরে আপন মানে রাজমন্দিরে পৌঁছন্তি লাটেস্ট এবং নিউ কালেকশন শাড়ি রাজমন্দির মেগা এসি শাড়ি শোরুম গ্র্যান্ড সেন্টার গ্রাউন্ড ফ্লোর ফোন নম্বর 226905 Swapos Boutique, high quality stitching and designing of ladies garments. Our blouse stitching starts Rs. 400 onwards. Rush today. Swapos Boutique, Swapu Care Building, VIP Road, Puri. Swapu Packaging, a new unit of non-oven bag manufacturing. First of its kind, all sorts of decor bags, U-cut bags and loop handle bags. Bag manufacturing and printing at same unit. Swapu Packaging, City Road, Puri. নন্দ বুলি সারি ন দেখিলা পর্যন্ত আমরা এটু যাব কৌ আজে বাজে দোকান শাড়ি এতে থাকবে মু পিন্ধিবি মোর কেবল সোনম দোকান শাড়ি দরকার সোনম দোকান শাড়ি আমার সমস্ত দরকার পছন্দ সোনম দোকান শাড়ি সোনম এক্সক্লুসিভ শাড়ি শোরুম গ্র্যান্ড সেন্টার ফার্স্ট ফ্লোর পুরি পুরি শহরের সর্বপুরাতন নির্ভরযোগ্য শ্যামাকারী জুয়েলারি ঠারে হলমার্ক সোনা 10 গ্রাম উপরে বজার দর ঠারু 500 টাকা ও গড়া মজুরি 25% ছাড় সহিত গিফটর সুবিধা মধ্য রয়েছে দোকানের শর্তাবলী সহিত কিস্তি মাধ্যমে মনপছন্দর গহনা কিনিবার সুযোগ নিয়ন্তু এহা কালী পূজা পর্যন্ত উপলব্ধ শ্যামাকারী জুয়েলারি বড়িয়াপটি পুরি শ্রীগুণ্ডিচা মন্দির সম্মুখ শরধাবালিঠারে শ্রীক্ষেত্র পুস্তক মেলার রৌপ্য জয়ন্তী উৎসব আসন্তা জানুয়ারী 3 তারিখ ঠারু আরম্ভ হয়ে 12 তারিখ প্রত্যেক দিন 2 ঘণ্টিকা ঠারু রাত্র 9 ঘণ্টিকা পর্যন্ত চালিব শ্রীক্ষেত্র পুস্তক মেলা পক্ষরু পুরী শহরবাসীকে সাদর নিমন্ত্রণ করা যাউছি যোগাযোগ 9437115055 Your favorite beachfront exclusive vegetarian restaurant is now enhanced with appetizing new dishes, refurbished classic interiors and same old trust of quality. Come and relish on some of the most craved for South and North Indian delicacies only at Vittal Kamath's original family restaurant. Achcha hai, sachcha hai. Visit us at Sea Beach Road, Puri. Contact 9090093451. বিরতি পরে আপনমানকু স্বাগত। সম্মিলিত পাইকপড়া গড়বিঙ্গুরা সেবা সমবায় লিমিটেড পক্ষর সরকারি ধান ক্রয় কেন্দ্রর ধানমন্ডি কার্যক্রম উদ্ঘাটিত হয়েছে রাজ্য রাজস্ব ও বিপর্যয় পরিচালনা মন্ত্রী শ্রীযুক্ত মহেশ্বর মহান্তি মুখ্য অতিথি ভাবে যোগদান করে শ্রীফল ভাঙ্গি ধানমন্ডি কার্যক্রম উদ্ঘাটন করেছিলেন এরপরে পাইকপড়া ঠারে এক সভা অনুষ্ঠিত হয়েছিল পুরী নিমাপড়া কোঅপারেটিভ ব্যাংকর সভাপতি সত্যবাদী মহাপাত্র এই সভাকে সভাপতিত্ব করা বেড়ে সদর ব্লক সভাপতি শ্রীপ্রকাশ মিশ্র পূর্বতন জেলা পরিষদ অধ্যক্ষ দিবাকর পাত্র গড়ভিঙ্গুরা গ্রামের পূর্বতন সরপঞ্চ শ্রীকান্ত কুমাট পাটসাণী সুভাষ স্বাইঁ নিরঞ্জন সাহু প্রমুখ সম্মানিত অতিথি ভাবে যোগদান করেছিলেন ওড়িশা এক কৃষি প্রধান রাজ্য সরকার ক্ষমতাকে যেতেবেলে আসিলে সেতবে ওড়িশার ধান এত পরিমাণের অমল হেউনথিল যাহাফলের পড়োশী রাজ্যর ধান আমদানি করা যাউথিল কিন্তু বর্তমান ওড়িশা সরকার কৃষি প্রতি সমস্ত সহযোগ ও অধিক প্রাধান্য দেউথিবারু ওড়িশার ধান অধিক মাত্রায় অমল হেবারে লাগিছি সমস্ত চাষী মানুষ সহায়ক মূল্যের সাহায্য প্রদান করা যাব বলি মন্ত্রী প্রকাশ করেছিলেন আমি 3 মাস তলে এইটি একাটি হয়েছিল 3 মাস তলে আমি এইটি একাটি হয়েছিল সমুদায় 65টি গোষ্ঠী আপনার সুবিধা পাইছেন চাষ ক্ষেত্রে মহিলা মানুষের ভূমিকা কু আগে নেওয়া আমার মুখ্যমন্ত্রী যোজনা মাধ্যমে সভাপতি নেওয়ার সে ঘোষণা করছেন যে আমার বাড়ি পড়া বড় সময় সময়
ବର୍ତ୍ତମାନର ସରକାର କ୍ଷମତା ଆସିଲେ 2000 ମସିହାରେ 2000 ମସିହା ପୂର୍ବ ପର୍ଯ୍ୟନ୍ତ ଓଡ଼ିଶା ରାଜ୍ୟର ଆମେ ଧାନ ଚାଉଳ ଯେତେ ସଂଗ୍ରହ ହେଉଥିଲା ସେଟା ନିମନ୍ତ ଥିଲା। ଆମେ ପଡ଼ୋଶୀ ରାଜ୍ୟ ପଶ୍ଚିମବଙ୍ଗ ପଡ଼ୋଶୀ ରାଜ୍ୟ ଆନ୍ଧ୍ରରୁ ଚାଉଳ ଆମଦାନୀ ହେଉଥିଲା ଏବଂ ଚାଉଳ ଆମଦାନୀ ହେଉଥିଲେ ହେଲା ପରେ ଓଡ଼ିଶା ରାଜ୍ୟ ଲୋକମାନେ ଆମେ ଚାଉଳ ପାଉଥିଲେ। ସଦର ମୁଖ୍ୟ ଚିକିତ୍ସାଳୟରେ ଏଣିକି ମିଳିବ ରାତ୍ରିରେ ଆହାର। ସୋମବାର ଦିନ ସନ୍ଧ୍ୟାରେ ରାଜସ୍ୱ ଓ ବିପର୍ଯ୍ୟୟ ପରିଚାଳନା ମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀଯୁକ୍ତ ମହେଶ୍ୱର ମହାନ୍ତି ପୁରୀ ଜିଲ୍ଲା ସଦର ମୁଖ୍ୟ ଚିକିତ୍ସାଳୟ ପରିସରରେ ରାତ୍ରକାଳୀନ ଆହାର କେନ୍ଦ୍ରରେ ରାତ୍ର ଭୋଜନ ବ୍ୟବସ୍ଥା ଉଦ୍ଘାଟନ କରିଛନ୍ତି। ଦୈନିକ ରାତି 7ଟାରୁ 9ଟା ମଧ୍ୟରେ ରୋଗୀଙ୍କ ଆତ୍ମୀୟ ଓ ଚିକିତ୍ସା ପାଇଁ ଆସୁଥିବା ଜନସାଧାରଣ ଓ ଗରିବ ଓ ଅସହାୟ ଜନସାଧାରଣ 5 ଟଙ୍କା ଯୋଜନାରେ ମୂଲ୍ୟରେ ରାତ୍ର ଭୋଜନ କରିପାରିବେ। ଜିଲ୍ଲା ଗ୍ରାମ୍ୟ ଉନ୍ନୟନ ସଂସ୍ଥା ପ୍ରକଳ୍ପ ନିର୍ଦ୍ଦେଶକ ଡକ୍ଟର ଉଦ୍ଧବ ଚନ୍ଦ୍ର ମାଝୀ, ପୁରୀ ପୌର ସଂସ୍ଥା କାର୍ଯ୍ୟନିର୍ବାହୀ ଅଧିକାରୀ ଶ୍ରୀକାନ୍ତ ତରାଇଙ୍କ ସମେତ ବିଭିନ୍ନ ଅଧିକାରୀ ଓ କର୍ମକର୍ତ୍ତା ଉପସ୍ଥିତ ଥିଲେ। ଆସନ୍ତୁ ଜାଣିବା ଆମ ସହରର କିଛି ଘଟଣା, ଦୁର୍ଘଟଣା ଓ ଅପରାଧ। କାର୍ ଧକ୍କାରେ ଜଣେ ଯୁବକ ଗୁରୁତର ଆହତ ହୋଇ ସଦର ମୁଖ୍ୟ ଚିକିତ୍ସାଳୟରେ ଭର୍ତ୍ତି ହୋଇଛନ୍ତି। ସୂଚନାଯୋଗ୍ୟ, ଅନୁଗୁଳ ଅଞ୍ଚଳର ଶିବରାମ ସାହୁ ତାଙ୍କ ଭାଇଙ୍କ ସହ ବାଇକ୍ ଯୋଗେ ପୁରୀ ଆସୁଥିଲେ। ମାଳତୀପାଟପୁର ଛକ ନିକଟରେ ଏକ ଇଣ୍ଡିକା କାର୍ ଶିବରାମଙ୍କ ଗାଡ଼ିକୁ ଧକ୍କା ଦେଇଥିଲା, ଯାହାଫଳରେ ଶିବରାମ ବାଇକ୍ ସହ ଭାରସାମ୍ୟ ହରାଇ ରୋଡ୍ ସାଇଡ୍ରେ ପଡ଼ିଯାଇଥିଲେ, ଯାହାଫଳରେ ଗାଡ଼ିର ପଛପଟେ ବସିଥିବା ଶିବରାମଙ୍କ ଭାଇ ଗୁରୁତର ଆହତ ହୋଇଥିଲେ। ମାତ୍ର ଆହତ ଯୁବକମାନଙ୍କୁ ସ୍ଥାନୀୟ ଲୋକେ ଏବଂ ପୋଲିସ ଉଦ୍ଧାର କରିବା ପରିବର୍ତ୍ତେ ସେମାନଙ୍କୁ ପିଟୁଥିବା ଶିବରାମ ଅଭିଯୋଗ କରିଛନ୍ତି। ପରେ ଶିବରାମ ତାଙ୍କ ଆହତ ଭାଇଙ୍କୁ ସାଙ୍ଗରେ ଧରି ସଦର ମୁଖ୍ୟ ଚିକିତ୍ସାଳୟରେ ଭର୍ତ୍ତି କରିଥିଲେ। ଆହତ ଯୁବକଙ୍କ ଗୋଡ ଏବଂ ଦେହରେ ଆଘାତ ଲାଗିଛି। ବେଆଇନ ଭାବେ ନିଶା କାରବାର କରିବା ଅଭିଯୋଗରେ ଅବକାରୀ ପୋଲିସ ଜଣେ ବ୍ୟକ୍ତିକୁ ଗିରଫ କରି କୋର୍ଟ ଚାଲାଣ କରିଛନ୍ତି। ବ୍ରହ୍ମଗିରି ଥାନା ଅନ୍ତର୍ଗତ ଭଗବାନପୁର ଗ୍ରାମ ନିବାସୀ କୈଳାସ ସେଠୀ ସେହି ଅଞ୍ଚଳରେ ବେଆଇନ ଭାବେ ଆସ୍ତଫଟି ବିକ୍ରି କରୁଥିଲେ। ବିଶ୍ୱସ୍ତ ସୂତ୍ରରୁ ଖବର ପାଇ ଅବକାରୀ ପୋଲିସ ଘଟଣାସ୍ଥଳରେ ଚଢ଼ଉ କରି କୈଳାସକୁ ଗିରଫ କରି ତାଠାରୁ 2 ଲିଟର ଆସ୍ତଫଟି ଜବତ କରି କେସ୍ ନମ୍ବର 43ରେ ଏକ ମାମଲା ରୁଜୁ କରି ଅବକାରୀ ଆକ୍ଟରେ ମଙ୍ଗଳବାର ଦିନ କୋର୍ଟ ଚାଲାଣ କରିଛନ୍ତି। ପର୍ଯ୍ୟଟକଙ୍କ ମୋବାଇଲ ଝାମ୍ପି ନେଇଯିବା ଅଭିଯୋଗରେ ସମୁଦ୍ରକୂଳ ଥାନା ପୋଲିସ 2 ଜଣ ନାବାଳକଙ୍କୁ ଗିରଫ କରି କୋର୍ଟ ପଠାଇଛନ୍ତି। ପୋଲିସ ସୂଚନା ଅନୁଯାୟୀ ଢେଙ୍କାନାଳ ନିବାସୀ ଲକ୍ଷ୍ମଣ ସାହୁ ମଙ୍ଗଳବାର ଦିନ ପୁରୀ ବୁଲିବାକୁ ଆସି ରାତି 9ଟାରେ ସୁବାସ ଛକ ରାସ୍ତାରେ ଯାଉଥିବା ବେଳେ ହଠାତ୍ 2 ଜଣ ନାବାଳକ ଏକ ବାଇକ୍ରେ ଆସି ଲକ୍ଷ୍ମଣଙ୍କ ମୋବାଇଲ ଝାମ୍ପି ନେଇ ଫେରାର ହୋଇଯାଇଥିଲେ। ଏ ସମ୍ପର୍କରେ ଲକ୍ଷ୍ମଣ ସମୁଦ୍ରକୂଳ ଥାନାରେ ଲିଖିତ ଅଭିଯୋଗ କରିଥିଲେ। ଅଭିଯୋଗ ପରେ ପୋଲିସ କେସ୍ ନମ୍ବର 1/2019ରେ ଏକ ମାମଲା ରୁଜୁ କରି ରେବତୀ ରମଣ ଗ୍ରାମର 2 ଜଣ ନାବାଳକଙ୍କୁ ଗିରଫ କରି ସେମାନଙ୍କ ନିକଟରୁ ମୋବାଇଲ ଜବତ କରିବା ସହିତ 2 ଜଣ ନାବାଳକଙ୍କୁ ବୁଧବାର ଦିନ କୋର୍ଟ ପଠାଇଛନ୍ତି। ଯୁବତୀଙ୍କୁ କମେଣ୍ଟ ମାରିବା ଅଭିଯୋଗରେ କୁମ୍ଭାରପଡ଼ା ଥାନା ପୋଲିସ 2 ଜଣ ଯୁବକଙ୍କୁ ଗିରଫ କରି କୋର୍ଟ ଚାଲାଣ କରିଛନ୍ତି। ପୋଲିସ ସୂଚନା ଅନୁଯାୟୀ ଆସାମ ନିବାସୀ ରଞ୍ଜନାକର ମଙ୍ଗଳବାର ରାତି 9ଟାରେ ସ୍ଥାନୀୟ ଭିଆଇବି ରୋଡ୍ ଝାଡ଼େଶ୍ୱରୀ ଛକ ରାସ୍ତାରେ ଯାଉଥିବା ବେଳେ ଏକ ବାଇକ୍ରେ 2 ଜଣ ଯୁବକ ଆସି ରଞ୍ଜନାଙ୍କୁ କମେଣ୍ଟ ମାରି ତାଙ୍କ ଡ୍ରେସ୍ ଟଣାଉଟରା କରିଥିଲେ। ଏ ସମ୍ପର୍କରେ ରଞ୍ଜନା କୁମ୍ଭାରପଡ଼ା ଥାନାରେ ଲିଖିତ ଅଭିଯୋଗ କରିଥିଲେ। ଅଭିଯୋଗ ପରେ ପୋଲିସ କେସ୍ ନମ୍ବର 1/2019ରେ ଏକ ମାମଲା ରୁଜୁ କରି ବିଶ୍ୱେଶ୍ୱରୀ ଲେନ୍ର ନିରଞ୍ଜନ ପଣ୍ଡା, ଖଣ୍ଡିଆବନ୍ଧର ସତ୍ୟନାରାୟଣ ରାଉତଙ୍କୁ ଗିରଫ କରି ଆଇପିସି ଦଫା 292/352/556/34 ବୁଧବାର ଦିନ କୋର୍ଟ ଚାଲାଣ କରିଛନ୍ତି। ସତ୍ୟନାରାୟଣ ଦେବ ମନ୍ଦିର ଦୋଳବେଦୀ କୋଣଠାରେ ଦିନ ଦରିଦ୍ର, ଦୁଃଖୀ, ରଙ୍ଗୀ ଓ ଅସହାୟ ଭିକ୍ଷୁକମାନଙ୍କୁ ପ୍ରତ୍ୟହ ମଧ୍ୟାହ୍ନରେ ଅନ୍ନଦାନ କରାଯାଉଛି। ପ୍ରତିଦିନ ବହୁ ସଂଖ୍ୟାରେ ଅଭୁକ୍ତ ବ୍ୟକ୍ତି ପ୍ରଭୁଙ୍କ ପ୍ରସାଦ ସେବନ କରିପାରୁଛନ୍ତି। ଯଦି କେହି ବଦାନ୍ୟ ଧର୍ମପ୍ରାଣ ବ୍ୟକ୍ତି ଏହି ଅନ୍ନଦାନ ରୂପକ ମହାଦାନରେ ସହଯୋଗ କରିବାକୁ ଚାହାନ୍ତି ତେବେ ଶ୍ରୀ ସତ୍ୟନାରାୟଣ ଦେବ ପରିଚାଳନା କମିଟିର କର୍ମକର୍ତ୍ତାମାନଙ୍କ ସହ ଯୋଗାଯୋଗ କରିବାକୁ କୁହନ୍ତୁ। ଶ୍ରୀ ଶ୍ରୀ ସତ୍ୟନାରାୟଣ ମନ୍ଦିର ପରିଚାଳନା କମିଟି, ଦୋଳବିଧି, ପୁରୀ। ଏଥର ସମୟ ହୋଇଯାଇଛି, କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖୁଛୁ। ନମସ୍କାର, ପୁଣି ଦେଖା ହେବ ଆସନ୍ତାକାଲି ଠିକ୍ ଏହି ସମୟରେ ଆପଣଙ୍କ ପ୍ରିୟ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆଇନାରେ।
ପରିଚାଳନା ନିର୍ଦ୍ଦେଶକ ଆଇନା କାର୍ଯ୍ୟାଳୟ ଦତ୍ତତୋଟା ପୁରୀ। ଫୋନ୍ ନମ୍ବର 9437185969 ଓ 06752228058।